Press the bell icon on the YouTube app and never miss another update. Novskar Bondura, Spiritual Bulletin Extras Channel সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম গীতাতে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন বলছেন যখনই ধর্মের গ্লানি হবে দুষ্কৃতীরা বা দুর্নীতি পরায়ণরা সাধুদেরকে অত্যাচার করবে ঠিক তখনই আমি আবির্ভূত হয়ে দুষ্কৃতীদের বিনাশ সাধন করব এবং সাধু ব্যক্তিদের উদ্ধার করব ঠিক তেমনই আমরা দেখছি স্বয়ং শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ প্রতিশ্রুতি দিচ্ছেন তার ভক্তদের জন্য বলা ভালো সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন কি বলছেন বলছেন আমাকে আমাকে যে স্মরণ করেই তার কখনো খাওয়ার কষ্ট থাকে না আবার প্রতিশ্রুতি দিচ্ছেন বলছেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এই দুটি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ দিয়েছেন বলেছেন যারা আমাকে প্রতিদিন স্মরণ করবে তাদের কখনো খাওয়ার কষ্ট থাকবে না আর যারা আমাকে ডাকবে তাদের অন্তিমকালে অন্তত আমাকে দেখা দিতে হবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে আসতে হবে এই দুটি প্রতিশ্রুতি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন যদি আমরা প্রত্যহ শ্রীরামকৃষ্ণকে শরণ মনন করি এবং তাকে ব্যাকুল হয়ে ডাকি তাহলে শ্রীরামকৃষ্ণ তাঁর দেয়া প্রতিশ্রুতি তিনি অবশ্যই পালন করবেন আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অনেক অনেক মানুষ যাতে জানতে পারে সেজন্য এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্টস করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ